Hi friends, good morning. দেখো আজকে কোথায় এসেছি? এখন কটা বাজে বলো তো? 8টা বাজে। বাড়ি থেকে চলে এসেছি অনেক দূরে। রান্না বান্না করে এসেছি বাড়িতে। রান্না বান্না বলতে রান্না ছিলই, শুধু ভাত করেছি, রুটি করেছি আর ডিম সিদ্ধ আর চাটা করে খেয়ে আমি বেরিয়ে এসেছি। রান্না করাই ছিল। ছেলেকে নিয়ে চলে এসেছি। ছেলেকে একটু ছাতু শরবত করে দিয়েছি, ও খেয়েছে আর আমি চা বিস্কুট খেয়ে বেরিয়ে এসেছি। ফুটবল প্র্যাকটিস আছে, ওই জন্য বেরিয়েছি 7টার সময়। এখানে আস্তে আস্তে এই 8টা বেজে গেছে, 1 ঘন্টা লেগেছে। এখন প্রচুর রোদ উঠে গেছে, এসে বসেছি, তাও দেখো চোখটা ঢুলুঢুলু। সেই 5:30টায় উঠেছি। হ্যাঁ, এই ছেলে প্র্যাকটিস করছে, এই জন্য আজকে এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম, ব্লগটা স্টার্ট করলাম। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমি যেখানে যাই ছেলেকে নিয়ে প্রতিদিন প্র্যাকটিসে, ফুটবল প্র্যাকটিসে, সেই জায়গাটা কিন্তু এটা নয়, এটা অন্য জায়গায় এসেছি। দেখো এটা একটা পার্কের ভেতরে ঘেরা জায়গা, এখানেই প্র্যাকটিস হচ্ছে, এই যে ছেলেদের করাচ্ছে কোচ। আর এক কোনায় দেখো ছেলেরা ক্রিকেট খেলছে। দেখো আমার ছেলে প্র্যাকটিস করছে, কোচ শেখাচ্ছেন সব ছেলেদের। এখন সকাল 8টা বাজে, দেখো এখনই কত রোদ উঠে গেছে। আমার হাজবেন্ড বলেছিল আসবে, কিন্তু ওর দোকান আছে বলে ও আর আসলো না, ওই জন্য আমি নিয়ে আসলাম। তাই আগের দিন কিছুটা কাজ আমি গুছিয়ে রেখেছি। দেখো আমার হাজবেন্ড আগের দিন বাজারে গেছিলো, সব সবজি নিয়ে এসছে, কাঁচা আম, শসা, পটল, সজনে ডাঁটা, বেগুন, ক্যাপসিকাম, গাজর, এখানে কলমি শাক, কুমড়ো, টমেটো, এখানে একটা বড় এঁচড় নিয়ে এসছে, আর মাছ নিয়ে এসছে, দেখো মোরলা মাছ আর তেলাপিয়া মাছ, মানে লাইলন টিকা আর কি। আজকে আমি তেলাপিয়া মাছটা রান্না করব আর মোরলা মাছটা কেটে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখব। আমি রান্না করে নিয়েছি, দেখো এখানে করেছি সব সবজি দিয়ে, একটা নিরামিষ তরকারি করেছি ধনে পাতা দিয়ে, আর বড় ছেলের জন্য একটা ডিম পোচ করেছি, আর গিমের শাক ভাজা করেছি বেগুন দিয়ে, আর এখানে তেলাপিয়া মাছের ঝোল করেছি আলু আর ভেন্ডি দিয়ে, ধনে পাতা দিয়ে, টমেটো দিয়ে, আর এখানে করেছি পেঁয়াজের ডাল আর করেছি আম টক। মাছ, ডাল, শাক ভাজা, তরকারি সবই ছিল। তা আমি ওখান থেকে 10:30-11টার সময় এসে দেখলাম হাজবেন্ড আর আমার শাশুড়ি মা দোকানে চলে গেছেন, আমার বড় ছেলে বাড়িতে রয়েছে। আমি বাসন টাসন মেজে, ঘর মোছে, জামাকাপড় কেচে, স্নান করে এসে পুজোটা দিয়ে নিয়েছি। দুপুরবেলা খুব ঘুমিয়েছি, কারণ সকালবেলা অত সকালবেলা উঠেছি তো, আর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে মানে স্নান টান করে পুজো দিয়ে ঘুমিয়ে পড়েছি। আবার ঘুম থেকে উঠে এই জামা কাপড়গুলো আনলাম, এখনও ভাঁজ করা হয়নি, জামা কাপড়গুলো ভাঁজ করবো, তারপরে সন্ধে দেবো, তারপরে একটু দেখি ছেলেরা খেলতে গেছে, একটুখানি টিফিন টিফিন যা হোক দেবো, তারপরে আবার রাতে রান্না করবো। তা কালকে আমার হাজবেন্ড পরশুদিন বিয়েবাড়ি গেছিলো, পরশুদিন প্রেজেন্টেশন কিনে একেবারে বিয়েবাড়ি চলে গেছে, কারণ দোকান ছিল, দোকানের ওখান থেকে প্রেজেন্টেশনটা কিনে ও একাই গেছে, ওর একারই ছিল। তা কিনতে গেছে, কিনে টিনে চলে এসছে, কালকে ও আবার দুটো জিনিস নিয়ে এসছে তোমাদের দেখাই, দাঁড়া এই দেখো নিয়ে এসছে, ওর জন্যও এনেছে আর আমার জন্যও এনেছে। ওর জন্য এনেছে যে শর্ট কুর্তা টাইপের আর কি, দেখো এরকম ধরনের, শর্ট কুর্তা টাইপের। কটনের একদম কটন। আর আমার জন্য এনেছে লখনৌ চিকনের কাজ করা, মানে সুতোর কাজ করা, দেখো এই
ফাঁকা আছে, সুতোর কাজ করা পুরো একদম। দেখো এইটার ভেতরে পেটিকোটটা, এই যে এরকম, কটনের ভেতরে এটা থাকবে, এটার উপর দিয়ে এটা পড়তে হবে, এটা জর্জেটের শিফন জর্জেট, বুঝেছ? ওর জন্য এনেছে, আমার জন্য এনেছে, তাই বললাম পয়লা বৈশাখে তো নাইটি দিয়েই কাটিয়ে দিলে, হ্যাঁ এখন এনেছো, আমাদের ওইসব কোনো ই নেই, যে যখন যেটা ইচ্ছে হয় কিনে নিলাম, হ্যাঁ যে স্পেশাল দিন বলে কিনতে হবে ওরকম কোনো ই নেই, ওর পছন্দ হয়েছে নিয়ে চলে এসছে, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে যাই, জামাকাপড়গুলো গুছাই, দেখো জামাকাপড়গুলো পরে রয়েছে, দেখো বিছানায় সব জামাকাপড়, ঠিক আছে এগুলি গুছাবো, এখন গুছিয়ে সন্ধ্যে দিতে যাব। আজকে সন্ধ্যেবেলায় একটু মুড়ি মেখেছি চানাচুর, শশা, পেঁয়াজ, ছোলা, সিঙ্গারা দিয়ে করেছি, তারপরে এই দেখো ছানা এনেছে আমার হাজবেন্ড, এই ছানার মিষ্টি করছি, কিছুটা রসগোল্লা বানিয়েছি আর কিছুটা সন্দেশ তৈরি করেছি। দেখো দেখো রাতের জন্য আমি আলুর তরকারি করেছি টমেটো দিয়ে, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর আগের মিষ্টি ছিল, মিষ্টি বানিয়েছিলাম সেটা বার করে গরম করে নিয়েছি, একটু পেঁয়াজ লঙ্কা নিয়েছি কেটে আর রুটি করে নিয়েছি। সন্ধেবেলায় টিফিন টিফিন খাওয়ার পরে মানে রাতের রান্না করতে যাব, ফ্রিজ খুলেছি, তা কি হয়েছে জানো, একটা দুধের প্যাকেট মানে কেটেছিলাম, কি যেন করেছিলাম, বেশ কিসে কিসে যেন দিয়েছিলাম দুধটা, তা অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা বাটির মধ্যে রেখে দিয়েছি, তো বাটির দুধটা আর আটকায়নি, আমি নর্মালে রেখেছি, ডিপ ফ্রিজে রাখিনি, আর যখনই কিছু নিতে যাচ্ছি, আর গরমকাল তো বাইরে কিছুই রাখা যায় না, সবই ফ্রিজে ঢুকিয়ে দিতে হয়, এবার ফ্রিজে একদম ভর্তি প্যাকটা, যখনই কিছু বার করতে যাচ্ছি ওটা ঠেলা লেগে পড়ে যাচ্ছে দুধগুলো, যখনই কিছু বার করতে যাচ্ছি পড়ে যাচ্ছে, হ্যাঁ এবার ফ্রিজে পুরো দুধ ভর্তি হয়ে গেছে, ওটা পরিষ্কার করতে হবে, কালকেই পরিষ্কার করতে হবে, এখন আর তো আর রাত্রে সময় নেই, আর ফ্রিজে দেখি আমার হাজবেন্ড আবার ছানা এনে রেখে দিয়েছে, আমি বললাম না এইটা দুদিন ধরে পড়ে রয়েছে, হ্যাঁ এটা যদি কিছু না করি আবার সেটাও কেমন জানি হয়ে যাবে, নষ্ট হবে না হয়তো, একটা টকটক গন্ধ মতন হয়ে যায়, ওই জন্য ভাবলাম কী করি কী করি, আর হাজবেন্ডও বলছে এটা করছো না কেন, করছো না কেন, আমি বললাম তুমি দেখছো আমার ঘরে করে বাইরে বেরিয়ে মানে বাইরে বেরোতে হচ্ছে, বাইরের থেকে এসে আবার ঘরে করতে হচ্ছে, আমার তো দফারফা শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ তুমি এইগুলি কেন আনছো, হ্যাঁ বলে করে রাখো, আমাদের তো খাওয়ার পরে লাগে মিষ্টি এটা সেটা, আমি বললাম ভালোই তুমি আমার জিনিসটা দেখছো না, হ্যাঁ যাই হোক করে রাখলে বেশ কিছুদিন চলে, দু তিন দিন চলে, তারপরে আবার অন্য কিছু করতে হয়, তা ওই জন্য ছানাটা বার করে ওই কিছুটা মিষ্টি করলাম, ছেলেরা আবার একটু মিষ্টি খেতে ভালোবাসে মানে রসগোল্লা, আর একটু সন্দেশও বানালাম, ছানার সন্দেশ আর কি, হ্যাঁ ওই করে রাখলাম আর রাতের রান্না করলাম আবার, হ্যাঁ তাই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।